লুনা ওয়ান, লুনা টু, লুনা থ্রি, লুনা ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট এইভাবে শুরু করে লুনা টোয়েন্টি ফোর পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন মোট ২৪টি মিশন করেছিল ১৯৭৬ সাল পর্যন্ত। ১৯৭৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রাশিয়া আর কোনো মিশন করেনি। এরপর ১০ই আগস্ট সাল ২০২৩-এ সুইচ ২.১বির মতন পাওয়ারফুল রকেটের সাহায্যে রাশিয়ান স্পেস এজেন্সি রস কসমোস চাঁদের সাউথ পোলের উদ্দেশ্যে লুনা টোয়েন্টি ফাইভ মিশন লঞ্চ করে দেয়, যার টার্গেট ছিল ভারতের চন্দ্রযান থ্রির পূর্বে ২১শে অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করা এবং সেখানে পুরো এক বছর পর্যন্ত চাঁদের মাটির রিসার্চ করা। কিন্তু লুনা টোয়েন্টি ফাইভ ক্র্যাশ করে যায়, কিন্তু ভারতের চন্দ্রযান থ্রি মিশন চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতে সফল হয়, আর এর সাথেই ভারত পুরো বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসাবে গৌরব অর্জন করে, চাঁদের সাউথ পোলে ল্যান্ড করে। দি ফার্স্ট কান্ট্রি টু ল্যান্ড অন দি সাউথ পোল অব দি মুন। চন্দ্রযান থ্রি লঞ্চের পর থেকেই প্রায় সকলেই বুঝে গেছিল ইসরো চাঁদের দক্ষিণ মেরুতে নেমেই ছাড়বে। ঠিক তখনই হঠাৎ খবর আসে রাশিয়ার লুনা টোয়েন্টি ফাইভ মিশন লঞ্চ করেছে। লুনা টোয়েন্টি ফাইভকে খুবই অদ্ভুতভাবে লঞ্চ করা হয়েছিল, স্পেশালি এর টাইমিং, যার খবর কোনো মেন স্ট্রিম মিডিয়াতে ছিল না। এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছেন লুনা টোয়েন্টি ফাইভকে হঠাৎ তৈরি করে হঠাৎ লঞ্চ করে দিয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো লুনা টোয়েন্টি ফাইভের পরিকল্পনা ১৯৯০ সাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। একদমই ঠিক শুনেছেন, এর প্রিপারেশান ১৯৯০ সাল থেকে শুরু করে দেওয়া হয়, যা ২০০০ সালের পরেও এর প্রিপারেশান চালু রাখা হয়। এর অনেকগুলি টেস্টিং করা হয়, এরপর ২০১৭ সাল নাগাদ এর প্রোপালশান সিস্টেমকে বানানো হয়, আর এই দীর্ঘ সময় ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত এর উপর প্রায় ১৩০ মিলিয়ন ডলার খরচ করা হয়ে গিয়েছিল, যা চন্দ্রযান থ্রি বাজেটের থেকে প্রায় ২ গুণ ছিল। কিন্তু তা সত্ত্বেও এটি সফট ল্যান্ডিং করতে পারল না। এর মডেল তৈরি এবং প্রিপারেশনের কাজ দীর্ঘদিন ধরে চললেও এর লঞ্চিং টাইম ঠিক ছিল না, আর সঠিক ফাইনাল প্ল্যানও ছিল না। যদি কোনো প্ল্যানে ৯০% ঠিক হয়ে যায় আর শেষে ১০% ভুল হয়, তাহলে সেই প্ল্যান ফেল হওয়ার চান্স বেশি থাকে। ঠিক এমনটি লুনা টোয়েন্টি ফাইভের সাথে ঘটেছিল। রস কসমোসের ডিরেক্টর জেনারেল ইভার বসিফ ইউরি বরিশব বলে এর ম্যানুভারিং ইঞ্জিন ঠিকভাবে কাজ করেনি, মানে যখন এটি চাঁদের কাছে আসছিল তখন এটি স্লো ডাউন হওয়ার কথা। এর জন্য ইঞ্জিনকে কমান্ড পাঠানো হয় পৃথিবী থেকে, যাতে এটি বন্ধ হয়ে যায়। ৮৪ সেকেন্ডের পর ইঞ্জিন বন্ধ হওয়ার কথা, কিন্তু সে এই কমান্ড শোনেনি, কমান্ড গেলেও সে অ্যাকসেপ্ট করেনি। মনে করা হচ্ছে কোনো ইলেকট্রনিক্স গ্লিচের কারণে এমনটি হয়েছে। ৮৪ সেকেন্ডের জায়গায় ১২৭ সেকেন্ড পর্যন্ত এই ইঞ্জিন চালু ছিল, যার পর এটি এর ডিরেকশান চেঞ্জ করে ফেলে। এরপর পৃথিবীর সাথে কমিউনিকেশান ছিন্ন হয়ে যায়। রাশিয়ার বিজ্ঞানীরা যথাসাধ্য চেষ্টা করলেও আর পুনরায় এর সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। লুনা টোয়েন্টি ফাইভে থার্মো ইলেকট্রিক জেনারেটরও ছিল, যেটি প্লুটোনিয়াম ২-৩-৮ মাধ্যমে চার্জ হতো, যার মানে চাঁদে রাত্রিবেলাতেও কাজ করতে পারত, কোনো সোলার এনার্জি ছাড়াই। আমরা সকলেই জানি চাঁদের একটি রাত পৃথিবীর ১৫টি রাতের সমান। এটি নিউক্লিয়ার পাওয়ার সিস্টেম, যা রোভারকে এক বছর পর্যন্ত অ্যাক্টিভেট রাখতে পারত, কিন্তু এতদিনের প্রচেষ্টা সব ব্যর্থ হলো। লুনা টোয়েন্টি ফাইভে পৃথিবী থেকে চাঁদে যাওয়ার রাস্তা ছিল ঠিক এই রকম। অ্যাকচুয়ালি রাশিয়া লুনা টোয়েন্টি ফাইভের জন্য সবচেয়ে শর্টেস্ট রাস্তা নির্বাচন করেছিল, যাতে চন্দ্রযান থ্রির পূর্বে সেখানে ল্যান্ড করতে পারে, কিন্তু বিধাতা অন্য কিছুই লিখে রেখেছিল। লুনা টোয়েন্টি ফাইভের রাস্তা ছিল পৃথিবী থেকে সোজা লঞ্চ হয়ে চাঁদে পৌঁছে যাওয়া, অপরদিকে চন্দ্রযান থ্রি পৃথিবীকে অনেকবার প্রদক্ষিণ করে তারপর চাঁদের কাছে যায়, যার পর চাঁদকেও অনেকবার প্রদক্ষিণ করে তারপর ল্যান্ড হয়। অ্যাকচুয়ালি ইসরোর এমনটি করার কারণ ছিল লো বাজেট। চন্দ্রযান থ্রিতে কম জ্বালানি ইউজ করা হয়েছে, এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ব্যবহার করে চাঁদে পৌঁছেছে। অপরদিকে লুনা টোয়েন্টি ফাইভ খুব পাওয়ারফুল রকেটের ব্যবহার করেছে, যার জন্য সে এত দ্রুত চাঁদে পৌঁছে যায়। আপনারা সকলে নিশ্চয়ই জানেন চন্দ্রযান থ্রির মধ্যে একটি রোভার ছিল, যার নাম প্রজ্ঞান রোভার, কিন্তু লুনা টোয়েন্টি ফাইভে কোনো রোভার ছিল না, শুধুমাত্র ল্যান্ডার ছিল, যে ল্যান্ড করা মাত্রই ইন্সপেকশন শুরু করে দিত মুন সয়েল এবং ডাস্টের উপর। এছাড়া চাঁদে জল আছে কিনা তা জানা এর প্রধান উদ্দেশ্য ছিল, আর যদি জল থাকে তাহলে কতটা স্তর নিচে রয়েছে সেটা আইডেন্টিফাই করা। চাঁদে সাউথ পোলে ল্যান্ড করা নিয়ে চন্দ্রযান থ্রি এবং লুনা টোয়েন্টি ফাইভের মধ্যে রেস শুরু হয়ে গিয়েছিল,
এই রেস শুরু করেছে রাশিয়া নিজেই, কারণ চন্দ্রযান থ্রির লঞ্চিং পিরিয়ড পূর্বে থেকে ডিসাইডেড ছিল। কিন্তু কোথাও না কোথাও রাশিয়া চায়নি ভারত প্রথম চাঁদের সাউথ পোলে পৌঁছাক, যার জন্য এক প্রকার কোনো সঠিক প্ল্যান ছাড়াই রাশিয়া লুনার 25কে ইনস্ট্যান্ট লঞ্চ করে দেয়। এখনও পর্যন্ত চাঁদের সাউথ পোলের এরিয়া খুব কম এক্সপ্লোর করা হয়েছে, যার মানে সেখানে ঠিক কী আছে তা বিজ্ঞানীরা তেমন একটা জানে না, যার জন্য প্রতিটি স্পেস এজেন্সি এবং বিজ্ঞানীরা জানতে চায় চাঁদের সাউথ পোলে ঠিক কী রয়েছে। এখন ছবিতে চাঁদের যে পয়েন্টেড এরিয়াগুলি দেখছেন, সকল মুন মিশন এই সকল স্থানেই করা হয়েছে, অর্থাৎ সীমা মুন মিশন চাঁদের এই মিডিল পোর্শনই করা হয়েছে। কিন্তু সাউথ পোল বা নর্থ পোলে কোনো মিশন এখনও পর্যন্ত করা হয়নি, তাই জন্য চাঁদের এই দুটি পোল আমাদের জন্য খুবই মিস্টিরিয়াস। এখনও পর্যন্ত চাঁদের দুই মেরু সম্পর্কে যা বলা হয়েছে তা সবই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর ভিত্তি করে, অর্থাৎ এসবই থিওরি বেস কনসেপ্ট মাত্র, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে কোনো রোভার্স গিয়ে দেখেনি কী আছে। এই জন্য চাঁদের নর্থ এবং সাউথ পোল খুবই স্পেশাল। লুনা 25 মিশন ফেলিওর হওয়ার কারণ হিসাবে রাশিয়ান মিডিয়াতে বলা হয়েছে এর ফ্লাইট কন্ট্রোল সিস্টেম খুবই উইক ছিল, খুব অল্প সময়ে এই প্রবলেমগুলি ফিক্সড করার চেষ্টা করা হয়, কারণ তাদের উদ্দেশ্য ছিল সাউথ পোলে প্রথম ল্যান্ড করা। অল্প সময়ের জন্য তারা সব কিছু টেস্ট করতে পারেনি। এক কথায় বলতে গেলে তাদের এই মিশনের পরিকল্পনা তো ঠিক ছিল, কিন্তু তাদের লঞ্চিং বিষয়টি একদমই আনপ্ল্যান্ড ছিল, যে কারণে লুনা 25 ফেল হয়ে যায়। রাশিয়ার একজন টপ সায়েন্টিস্ট মিখাইল মারোভ হসপিটালাইজড হয়ে গিয়েছিল যখন এই মিশন ফেল হয়, কারণ তার এই মিশন তথা লুনা মিশনে বিশেষ যোগদান ছিল। এখন লুনা 26 জন্য রাশিয়া প্ল্যান করছে। লুনা 25 এই ক্র্যাশ আমাদের দেখালো সফট ল্যান্ডিং এই যে দুটি ওয়ার্ড এতটাও সফট নয়। স্পেস এক্সপ্লোরেশন ফিল্ডে সফট ল্যান্ডিং সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। লাস্ট 50 বছরে চায়না একমাত্র দেশ যে সফট ল্যান্ডিং করতে সফল হয়েছে, আর এই লিস্টে এবার ভারতও স্থান করে নিল। চায়নার এই মিশনের নাম ছিল চেঙ্গি 3 এবং চেঙ্গি 4। এই দুটি সাকসেসফুলি সফট ল্যান্ডিং করতে পেরেছিল। রাশিয়ার পরিকল্পনা ছিল যদি লুনা 25 সাকসেসফুলি ল্যান্ড করত এবং এটি যে ডাটা কালেক্ট করত এবং চন্দ্রযান 3 যে ডাটা কালেক্ট করত, এই দুটি ডাটাকে মিক্সড করে একটি সামারি ডাটা বের করা, যা ফিউচার মুন কলোনাইজেশন এবং স্পেস নলেজকে আরও বেশি এনরিচ করত। কিন্তু আনফর্চুনেটলি প্রথম হবার চক্করে লুনা 25 ক্র্যাশ হয়ে যায়। রাশিয়ার এই ব্যর্থতায় আমাদের আনন্দিত হওয়ার কিছুই নেই, কারণ চন্দ্রযান 1 মিশনের সময় রাশিয়া আমাদেরকে অনেক হেল্প করেছিল। শুধু তাই নয়, ইসরোর স্পেস এক্সপ্লোরেশন আইডিয়াকে বাস্তবায়িত করতে একমাত্র রাশিয়াই আগে এসেছিল। যখন কোনো দেশ সাহায্য করতে এগিয়ে আসেনি তখন রাশিয়া ভারতের হাত ধরেছিল। তাই শেষে বলা যায় রাশিয়ার লুনা 25 ক্র্যাশ হওয়া সমগ্র মানবজাতির জন্য একটা বড় লস, স্পেশালি সেই সকল প্রতিটি ব্যক্তির জন্য যারা স্পেস ফিল্ডে বিশেষ ইন্টারেস্ট রাখে। আপনাদের কি মনে হয়, যদি রাশিয়ার 25 মিশনকে আরও বেশি টেস্টিং এবং সময় দিয়ে চেক করা হতো তাহলে কি এই দুর্ঘটনাটি অ্যাভয়েড করা যেত? অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।